অবশেষে নানা জল্পনা কল্পনাকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এবং সেই সফরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর আগে সর্বশেষ 2017 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে বাংলাদেশের ব্যাপ্তির খাতাটা অনেকটাই শূন্য। এবারের সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। গেল কয়েক বছরে বাংলাদেশের পরিসংখ্যানটা ভিন্ন হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের পরিসংখ্যানটা অনেকটাই মলিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সাদা বলে যেরকম বিবর্ণ, তেমনি লাল বলেও অনেকটাই বিষণ্ণ। সাদা বল ও লাল বল দুই ফর্ম্যাটেই দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে মোট 12 বার, যার মধ্যে বাংলাদেশ একটিতেও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা জিতেছে 10টিতে এবং ড্র হয়েছে 2টিতে। দর্শক, এতক্ষণ তো সাদা বলের পারফরমেন্সটা দেখলেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক লাল বলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ব্যবধানটা কিরকম। 2002 সাল থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হয়েছে মোট 22 বার, যেখানে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা অনেকটাই শূন্য। 22 ম্যাচে বাংলাদেশের জয় পেয়েছে মাত্র 5টিতে এবং দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে 17টিতে। দর্শক, এতক্ষণ তো বললাম ওয়ানডে ও টেস্ট ম্যাচের কথা, কিন্তু ক্রিকেটের যে একটা সংক্ষিপ্ত ফর্ম রয়েছে টি-20 ম্যাচ, সেই টি-20 ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তির খাতাটা অনেকটাই শূন্য। 2007 সালের পর থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে মোট 7 বার, যেখানে 7টি ম্যাচেই 7টিতেই জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের মতো দক্ষিণ আফ্রিকার সিরিজটিও হবে ICC সুপার লীগের অংশ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ICC সুপার লীগে সবার উপরে উঠে এসেছে বাংলাদেশের নাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ICC সুপার লীগের অংশের 4টি দেখলে আপনারা বুঝতেই পারবেন যে বাংলাদেশ রয়েছে সবার উপরে এবং দক্ষিণ আফ্রিকা রয়েছে সবার নিচে। এবারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট ম্যাচ। চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ও দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ ম্যাচের সময়সূচি। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে 18ই মার্চ এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 20শে মার্চ এবং সর্বশেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 23শে মার্চ। দর্শক, এ তো গেল ওয়ানডে ম্যাচের সময়সূচি, এবার দেখে নেওয়া যাক টেস্ট ম্যাচের সময়সূচি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 31শে মার্চ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 8ই এপ্রিল। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে BTS স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।